বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। আজকে আমরা অ্যামব্রক্স সিরাপ নিয়ে আলোচনা করব। অ্যামব্রক্স সিরাপের জেনেরিক নেম অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড, স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারজাত করেন। এখন আমরা অ্যামব্রক্স সিরাপের মূল্য, খাওয়ার কারণ, খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। আরও কোনো ওষুধ সম্পর্কে জানার থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আমার সাথেই থাকেন, এখন আমরা শুরু করি। অ্যামব্রক্স পেডিয়াট্রিক ড্রপের মূল্য 15 মিলি, ড্রপের মূল্য 35 টাকা। অ্যামব্রক্স সিরাপ 100 মিলি, সিরাপের মূল্য 50 টাকা। খাওয়ার কারণ, যে যে সমস্যা হলে এই সিরাপটি বাচ্চাদের সেবন করাবেন। স্লেজমাযুক্ত কাশি, শ্বাসতন্ত্রের একুয়েটু ক্রনিক প্রদাহ, ল্যারেঞ্জাইটিস, ফ্যারেঞ্জাইটিস, সাইনোসাইটিস এবং রাইনাইটিস, অ্যাজমাটিক, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, এই ধরনের সমস্যাগুলো হলে এই সিরাপটি বাচ্চাদের সেবন করাতে পারবেন। ক্রনিক নিউমোনিয়ার ক্ষেত্রে খুশখুশি কাশি, বুকে কফ জমে থাকলে, সর্দি, ঠান্ডা কাশি, এই ধরনের সমস্যাগুলো হলেও বাচ্চাদের এই সিরাপটি সেবন করাতে পারবেন। কফযুক্ত কাশি জমে থাকলে তা বের না হলে তরল করে বের করে দেওয়া সাহায্য করে এই সিরাপটি। শ্বাসতন্ত্রকে পরিষ্কার এবং সতেজ করে এই সিরাপটি সেবন করলে। অ্যাজমা রুগীকে এই সিরাপটি সেবন করানো যায়। ফুসফুসে বা লাংকে পরিষ্কার করে রাখার জন্য এই সিরাপটি সেবন করানো যায়। খাওয়ার নিয়ম, পেডিয়াট্রিক ড্রপসটি সেবন করার নিয়ম, 0 থেকে 6 মাসের বাচ্চাদের 0.5 মিলি করে দুইবার, 6 থেকে 12 মাস বয়সী বাচ্চাদের দিনে 1 মিলি করে দুইবার, 1 থেকে 2 বছরের বাচ্চাদের দিনে 1.25 মিলি দুইবার সিরাপ সেবন করার নিয়ম, 2 থেকে 5 বছরের বাচ্চাদের 2 থেকে 5 মিলি করে 2.5 মিলিগ্রাম করে হাফ চামচ করে দিনে 2 থেকে 3 বার সেবন করানো যায়, 5 থেকে 10 বছরের বাচ্চাদের 5 মিলি বা 1 চামচ করে দিনে 2 থেকে 3 বার সেবন করানো যায়, 10 বছর এবং প্রাপ্ত বয়স্করা 10 মিলি করে 2 চামচ করে দিনে 3 বার সেবন করতে পারবেন। তবু ডাক্তারের সাথে পরামর্শ করে এই সিরাপটি বাচ্চাদের বা বড়দের সেবন করাতে হবে, কারণ আপনার রোগের ধরন দেখে কয় চামচ এবং কয় বেলা সেবন করতে হবে, কয় দিন সেবন করতে হবে তা নির্ধারণ করে দিবে ডাক্তার। সতর্কতা, গ্যাস্ট্রিক ও ডিউডেনাল আলসার যাদের আছে বা খিচুনি যাদের আছে তাদের সাবধানতার সাথে এই সিরাপটি সেবন করাতে হবে। যকৃত ও বৃক্ষের কার্যক্ষমতা অপর্যাপ্ততা রয়েছে যাদের, তাদের ক্ষেত্রে এই সিরাপটি সাবধানতার সাথে সেবন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া, এই সিরাপটি সেবন করলে যে যে সমস্যাগুলো হতে পারে, পাকস্থলীর প্রদাহ, বারবার বাত, কাদাচ্ছিত অ্যালার্জি, চুলকানি, অ্যাঞ্জিওনিউরোটিক ইডিমা, এ ধরনের সমস্যাগুলো হতে পারে। তবে সব রোগীদের ক্ষেত্রে হয় না, কিছু কিছু রোগীদের ক্ষেত্রে হয়, তাই চিন্তা করার কোনো কারণ নাই। এই ছিল আপনাদের সাথে আজকে আমার আলোচনা। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।